আওয়ামী লীগের পক্ষে যারা সমর্থন দিয়েছে তারাও খারাপ, এবং তারা দেশকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা যদি দেশ ভালোবাসত, দেশের মানুষকে ভালোবাসত, তাহলে তারা তাদের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে ভারত যায় না। তারা দেশের চেয়ে বেশি ভারতকে ভালোবাসে, তাদের ভালোবাসা ভারতের জন্য, এই জন্য তারা তাদের ভালোবাসার জায়গায় চলে গেছে। তারা এই দেশটাকেও ভারত বানাতে চেয়েছিল, আল্লাহর অশেষ মেহরবানি তাদের সেই স্বপ্ন পূরণ হয় নাই। এখন আবার তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে, তারা দেশের ভিতরে দেশের বাইরে থেকে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, তারা সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে, তারা আমাদের সরল সহজ শ্রমজীবী মানুষের উপরও তারা ভর করতে চাচ্ছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের পক্ষ থেকে আজকে কাশিমপুর স্কুল মাঠে বিশাল এক গণসমাবেশের আয়োজন করা হয়। বেলা তিনটা থেকেই এই গণসমাবেশ শুরু হয়। সেখানে বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অনেক নেতা বক্তব্য রেখেছেন। সুশৃঙ্খলভাবে সবাই বসে বসে সেই জনসভায় বক্তব্য শুনেছেন। বিষয়টা খুবই প্রশংসনীয় যে সুন্দর একটা সমাবেশ আজকে সেখানে হয়েছে। অসংখ্য মানুষ সেখানে এসেছিলেন তারা বক্তব্য শোনার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দদের। তাই কারা কারা সেখানে গিয়েছেন কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম কিছু নিউজ আপনারা পেতে পারেন। আর অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো তাসিন টিভি থেকে বিদায় নেব, আবার দেখা হবে ভবিষ্যতে।